হ্যালো আমরা এখন এই প্রবলেমটা করব দেখো চেনা চেনা লাগে কিনা কোন রাডারের তরঙ্গের ফ্রিকোয়েন্সি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেকেন্ড ইনভার্সন অনেকে বলবে স্যার ফ্রিকোয়েন্সি একক তো স্যার হার্ট সিক্সি শোনো ফ্রিকোয়েন্সির একক কিন্তু সেকেন্ড ইনভার্স ওয়ানও বলা যাবে বিকজ ফিজিক্সে পড়ছো এ ফিজিক্যাল টু ওয়ান বাই টি তাহলে টাইম পিরিয়ডের ইউনিট কি সেকেন্ড না তাহলে তো সেকেন্ড ইনভার্স ওন বলা যায় এখন বলছে জুল এককে শক্তি কত আর তরঙ্গ দৈর্ঘ্য কত উই হ্যাভ টু প্রবলেমস প্রথমটা দেখি আমরা সলভ করতে পারি কিনা আমরা বোর পরমাণু মডেলে একটা জিনিস শিখেছি সেটা হলো কি কোন একটা ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন অরবিটা থেকে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আসলে শক্তি বিকিরণ করে সেই বিকিরিত শক্তির মানটা কি দিয়ে পড়ছিলাম ডেলি ইজ টু এইচ নিউ এটা কিন্তু নিউ সাইন হ্যাঁ অনেকে এটা বুঝো নিউ যার নিউ লিখতে খুবই কষ্ট হয় সে ফিজিক্স এর মতো এফ লিখতে পারো বাট আই মে গন প্রিফার যেহেতু আমরা কেমিস্ট্রি করতেছি নিউটাই লিখলাম নিউই কিন্তু কি আমাদের ফ্রিকুয়েন্সি তাহলে দেখো এইচ এর মানে আমরা কি জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর ই মান তো দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এই দুইটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই ইউনিটটা কি জুলে চলে আসবে ওকে এখন একটা জিনিস বলি সামটাইমস এমন হতে পারে যে তোমার ইউনিটটা মানে শক্তির ইউনিটটা জুলে নাচে অন্য কোনো একক সিস্টেমে চাইতে পারে যেমন দেখো ইভি ইলেকট্রো চাইতে পারে আমরা জানি ওয়ান ইভি ইজ টু কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস উনিশ জুল আর ওয়ান এম মেগা ইলেকট্রো এটা সমান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস থার্টিন জুল তো আমি তো জুল পর্যন্ত বলে দিলাম তোমরা করবা কি জানো এইটাকে এম তে কনভার্ট করে কত হয় সেই পর্যন্ত আনবা ওকে যদিও প্রশ্ন এখানে চাইছি শক্তি জুল এককে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো ওয়েব লেন্থ কত ওয়েব লেন্থ ফিজিক্সে কি পড়ছো বলো তো বলো ল্যামডা সমান কি ভি বাই তারপর কি বলো এস তাহলে এইখানে যেহেতু আমরা কেমিস্ট্রিতে অঙ্কটা করতে আমরা সব কিছুই তো কি আলোর বেগে দৌড়াদৌড়ি করবে তাহলে সি আর ফ্রিকুয়েন্সির জায়গায় আমরা এখানে কি ইউজ করি নিউ তাহলে ল্যামডা ইজ ইকাল টু সেকেন্ড প্রবলেমটা তুমি করবো কিভাবে দেখো সি ডিভাইডেড বাই নিউ সি এর মান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর নিউ এর মান কত এই যে দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এখানে যত আসে এবং ওয়েভ লেন্থের ইউনিট এখানে মিটার হবে ওয়াই ইজ দ্যাট সো স্যার বিকজ আলোর ভ্যালোসিটি আমি মিটার পার সেকেন্ডে বসাইছি এবং এটার একো কি সেকেন্ড ইনভার্স ওয়ানে বসাইছি তাহলে মিটার হবে অনেক সময় চালাকি করে কিন্তু এই মিটারটা আবার সেন্টিমিটারে অপশনে অ্যাভেলেবল থাকতে পারে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে আশা করি বুঝেছো এখন যদি তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি এই দুটা সূত্রকে যদি মার্চ করা হয় তাহলে কি দাঁড়ায় বলতো ডেল ই সমান এইচ নিউর জায়গায় কি লেখা যাচ্ছে সি বাই ল্যামডা তাই না দেখো এই সূত্রটাকে জাস্ট আমি সলভ করি তাহলে নিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা তাহলে ডি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এই সূত্রটাও তো বলা যায় তাহলে সেই ক্ষেত্রে বলো রং ধনুতে যে সাতটা রং দেখা যায় সেই সাতটা রং অবশ্যই তুমি জানো বেনি আসহ কলা তাই না ওই যে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তো এই সাতটা রঙের মধ্যে কোন রঙের ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি বিকিরত হয় বলতে পারবা কমেন্টে জানিয়ে দাও নেক্সট ভিডিওতে অ্যান্সারটা জেনে যাবা আসসালামু আলাইকুম